লাল দুপাট্টা উড়গায়ের তেরি হাওয়াতে ঝুঁকেছে। হঠাৎ করে এত খুশি কেন? আচ্ছা, নাচ গান কেন হচ্ছে? যেহেতু বর্ষা চালু হয়ে গেছে এত গরমের পরে, সেই জন্য আমার এত খুশি হচ্ছে, সেই জন্য আমি মনের আনন্দে একা একা নাচ গান করছি। তো নাচ গান করতে করতে চিন্তা ভাবনা করছি কি রান্না বান্না করা যায়। তো যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, আর হচ্ছে এত খুশি মনের ভিতরে, তো ভাবছি একটা ইউনিক কিছু রান্না বান্না করা যাক, যেটা আর নাচ করে নিজেরই লজ্জা লাগছে। আসলে আমি তো নাচতে জানি না, তো নিজের মানে মনের ইচ্ছা মতো যেমন খুশি হাত পা ছুললাম একটু। তো ভাবতেই পারো যে কি বাজে নাচ করছে, তা আবার দেখাচ্ছে সবাইকে, সেটা ভাবতেই পারো। তো আমার ইচ্ছে হলো একটু নাচতে, তো নেচে নিলাম। মন খারাপ থাকলেও নাচা যায়, মন ভালো থাকলেও নাচা যায়, গান করা যায়। এই হলো ঘটনা, আর কিছু না। একটু নাচ গান করে নিয়ে এবার আমি চিন্তা ভাবনা করে 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 কী রান্না বান্না করবো, তো মাথার মধ্যে বুদ্ধি আনার চেষ্টা করছি কি করা যায় বর্ষাকালে। এই বর্ষায় হচ্ছে বাইরেও বেরোনো যাবে না, আর ঘরে বসে মুচমুচ করে কিছু একটা খেতে হবে, অনেক টেস্টি। তো চিন্তা ভাবনা করে করে আইডিয়া নিয়ে এসেছি মাথায় কি করা যায় কি করা যায়। তো গাইস, ফাইনালি চিন্তা ভাবনা করতে করতে মাথায় বুদ্ধি চলে আসছে, আমি করব আজকে মান কচুর বড়া। তো চলো রান্নাঘরে যাই আর মান কচুর বড়া করি। তো কীভাবে কী মান কচুর বড়া করি সেগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এনো দেখো তো কী আছে। বিস্কিট, কেমন বিস্কুট, বাদাম লাগানো তো? হ্যাঁ, তোমার বোনকে অনেক পছন্দ এটা, তাই তোমার পেলাম, নিয়ে আসলাম। কত নিল? সে জানিয়েছে, তুমি খাবা? তাহলে একটা খুলে খাও। কেমন সে না, ভালো লাগে এগুলো খেতে? ঠিক আছে খাও তাহলে তুমি। রান্নাঘরে আস্তে আস্তে শোনা বলছে মা খিদে পেয়ে গেছে, তো আমি ওকে একটা বিস্কুটের প্যাকেট দিলাম যে তুমি দু একটা বিস্কুট খাও তাহলে খিদে পেয়েছে যেমন। আর এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ফাইনালি। এদিকে মান কচু ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, আর দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এই দেখো কত সুন্দর ভিজে গেছে, এরকম পাতলা পাতলা করে রোদে শুকিয়ে রেখেছিলাম দিয়ে কৌটো ভরে, যার জন্য এখন বর্ষাকালে খেতে পাচ্ছি আরাম করে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন কয়েকটা, আর এদিকে মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখো কচুটা, তো এবার আমি একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব কচুটা, একটু টুকরো টুকরো করে ছোটো করে নিয়েছি, কারণ অত বড় বড় গ্রাইন্ড করলে একটু প্রবলেম হবে সেই জন্য। আর এই দেখো সব কিছু দিয়ে দিচ্ছি একসঙ্গে, রসুন, তারপরে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে দেবো, ঝালঝাল হবে একটু, বেশ ভালো লাগবে, যেহেতু কচু জিনিস একটু ঝালঝাল হলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর মুসুর ডালটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব কিছু একসঙ্গে পেস্ট করে নেবো। তোমাদের কার কার কচুর বড়া এইভাবে খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাতে পারো। তো দেখো সব কিছু নিয়ে নিচ্ছি আমি, মুসুর ডালটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে একসঙ্গে, একবারেই সব কিছু করে নেবো। তো আমি সব মুসুর ডালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে গ্রাইন্ড করে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার পেস্ট রেডি, এবার আমি একটা বাটির মধ্যে পেস্টটা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করে দেবো, যা যা লাগে আর কি, মানে বেশি বেশি টেস্ট করার জন্য। দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা, একটু হাতের সাহায্যে চিপে চিপে মানে মিশিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে হাত দিয়ে পিষে পিষে দিলে বেশ মাখো মাখো ভাবটা ভালো হবে সেই জন্য। আর এই যে গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি একটু বেশ ফ্লেভার আর টেস্টের জন্য, আর দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো আর লবণ পরিমাণ অনুযায়ী, দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। একটু মিশিয়ে দিতে হবে যেহেতু পেঁয়াজটা কুচানো আছে, তো চটকে চটকে একটু, তারপর মিশিয়ে দিচ্ছি। এ দেখো ফাইনালি মাখানো হয়ে গেছে। এইবার আমি বেশ খানিকটা তেল দিয়ে দেবো ফ্রাই প্যানে, ফ্রাই প্যানে ভাজলে বেশ ভালো হয়, ছড়ানো জায়গাটা যেহেতু সেই জন্য ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা তেল দিয়ে, আর হাতের সাহায্যে এরকম একটু বলের মতো করে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলে দিয়ে দিচ্ছি বড়াগুলো। তো বড়াগুলো একটু বেশ খানিকক্ষণ টাইম নিয়ে আমি ভাজবো, মুচমুচা হয় যাতে। এই দেখো এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিচ্ছি, আর খুব টেস্ট হবে আশা করছি। বর্ষা পড়ছে যেহেতু, আর মানে ঘরে খাবো মানে কচুর বড়া, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। তো হয়ে গেছে, এই দেখো। সোনা, কি করছো? বসে রয়েছি। কি খাবে? বড়া তোমার ফেভারিট। ফাইনালি আমার হয়ে গেছে বড়াগুলো, আর দুটো আমি তুলে নিয়ে এসেছি টেস্ট করে দেখার জন্য কেমন হয়েছে আর কি। আর কটা আছে সেটা আমি পরে ভাজবো, আবার গরম গরম যখন খাবো তখন, সেই জন্য অল্প কটা ভেজে নিয়েছি আমরা খাওয়ার জন্য।
তো সোনাকে দিয়েছি, দেখি সোনা খেয়ে কি বলে, কেমন হয়েছে সোনা? ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে, ও নিশ্চয়ই জানাবে বাচ্চা মানুষ। আর আমিও দেখবো টেস্ট করে কেমন হয়েছে না হয়েছে। তো গাইস খুবই গরম, সোনা খেতেও পাচ্ছে না, একটু আস্তে আস্তে খাক। ও এত গরম তো, এই মাত্রই ভাজলাম। এই দেখো সোনা বলছে যে খুব ভালো হয়েছে, ও হাত দিয়ে দেখালো। তো বড়া তো হয়ে গেছে ফাইনালি। আর গাইস তোমরা আমারকে আমার ভিডিও দেখে চলে যাচ্ছে কেন, সাবস্ক্রাইব করছো না জানি না, হয়তো তোমাদের ভালো লাগছে না, জানি না কীভাবে ভালো করা যায়। তো তোমরা একটু আইডিয়া দিতে পারো, কমেন্ট করে জানাতে পারো যে এভাবে করলে দিদি তোমার ভিডিওগুলি আরও ভালো হবে, তাহলে তোমরা সবাই পছন্দ করবে। তো তোমরা আমাকে একটু হেল্প করো, তোমরা কমেন্ট করে জানিও যে কীভাবে আরও আমি ভালো ভালো ব্লগ তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি। তো গাইস এই ছিল আজকের মতো আমার মানে আয়োজন, তো দেখালাম তোমাদেরকে কেমনভাবে আমি করি বাড়িতে কচুর বড়া। আমি তো অত ভালো রাঁধুনি না, তবুও চেষ্টা করছি করার, দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে গাইস বিদায় নিচ্ছি আজকের মতো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।